মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে সেতুর রেলিং ভেঙে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, চলে যাচ্ছে তার কাছে। আমি এখন দাঁড়িয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজ এলাকায়। আপনি জানিয়ে রাখি আপনাকে যে এই বৃষ্টি গতকাল বিকেল নাগাদ ব্রিজের এক পাশের অংশ তিতাস নদীতে ধসে পড়ে এরপর থেকে কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু বৃষ্টির উপর দিয়ে ভারী এবং মাঝারি আকারের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং হবিগঞ্জের লাকাই হয়ে ঢাকা থেকে সিলেটগামী যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অন্যদিকে সিলেট থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো আছে সেটিকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা এবং আখাউড়া উপজেলা হয়ে সদর উপজেলার উপর দিয়ে ঢাকা যেতে বলা হয়। এই অবস্থায় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা থেকে সিলেটগামী এবং সিলেট থেকে ঢাকাগামী যে যাত্রী আছে তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, আমরা যানবাহন চালকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা 8 থেকে 10 ঘন্টা কেউ কেউ তার বেশি সময় ধরে কিন্তু মহাসড়কে আটকা পড়ে আছেন। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের যে এখানকার নির্বাহী প্রকৌশলী আছেন তার সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিকল্প যে সড়ক আছে সেই সড়ক দিয়ে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন যানবাহন চলাচলের জন্য। পাশাপাশি যে বৃষ্টির সে রেলিং ভেঙে গেছে সেটি কিন্তু তারা মেরামত করার কাজ শুরু করেছেন গতকাল রাত থেকে। বৃষ্টির মেরামত কাজ শেষ হতে অন্তত আগামী 10 দিন সময় লাগবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি যে পাশের যে একটি বিকল্প ব্রিজের আছে সেটি কিন্তু প্রায় 80% কাজ শেষ হয়েছে, সেটি আগামী জুলাই মাস নাগাদ কিন্তু শেষ করা যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এরপর থেকে কিন্তু এই মহাসড়কে আর কোনো যানজটের ভোগান্তি সৃষ্টি হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে বৃষ্টি রেলিং ভেঙে পড়েছে সেটি কিন্তু 1963 সনে নির্মাণ করা 203 মিটার দৈর্ঘ্য এই বৃষ্টি। পাশাপাশি যে পাশের যে নতুন যে বৃষ্টি সেটি কিন্তু নির্মাণ কাজ চলছে। এই বৃষ্টি শুরু করা চলাচল যান চলাচল শুরু হলে সেটি দিয়ে কিন্তু ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো সার্বিক অর্থে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর ব্রিজের সর্বশেষ এই ছিল আমার কাছে ইমদাদ। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে সেতুর রেলিং ভেঙে বন্ধ হয়ে গেছে যান চলাচল, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী।